হত্যার পর আশি টুকরো করা হয় এমপি আনারের দেহ নতুন রূপে আসছে পুড়ে যাওয়া বঙ্গবাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত হত্যার পর আশি টুকরো করা হয় এমপি আনারের দেহ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনারকে হত্যার পর মরদেহ অন্তত আশি টুকরায় বিভক্ত করা হয় পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে কষাই জিহাদ হাওলাদার এই তথ্য জানিয়েছেন আর এই কাজের বিনিময়ে পাঁচ হাজার রুপি পেয়েছেন তিনি সিআইডির আশঙ্কা এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে এর আগে গত বাইশে মে আনারুল আজিম আনারের হত্যা মামলার তদন্ত ভার নেয় সিআইডি এরপর গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি কষাই জিহাদকে গ্রেপ্তার করে সিআইডি শুক্রবার জিহাদকে উত্তর চব্বিশ পরগনার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে বারো দিনের রিমান্ড দেন মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কষাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনারুলকে হত্যার পর কীভাবে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তার রোম হর্ষক বর্ণনা দিয়েছেন তিনি কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে এমপি আনারকে হত্যার পর তার মরদেহ আশিটির টুকরো করেন কসাই জিহাদ এরপর সে অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙ্গড়ের কৃষ্ণমাটি এলাকার বাকজুলাখালীর বিভিন্ন স্থানে সিআইডির আশঙ্কা এরই মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীদের পেটে চলে গেছে কর্মকর্তারা বলছেন বছর বয়সী জিহাদ হালাদার বাংলাদেশের নাগরিক তিনি অবৈধভাবে ভারতের বসবাস করতেন তার বাড়ি খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুরে তার বাবার নাম জয়নাল হালাদার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন দুই মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন সিআইডি বলছে শাহিনের নির্দেশে জিহাদ সহ চার বাংলাদেশি মিরে আনারকে ওই ফ্ল্যাটে শ্বাস রোধে হত্যা করেছেন তার মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে পথে কেউ ধরে বলতে পারে বাজার থেকে কেনা উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ দিন তার অস্তিত্ব না পায় তেরোই মে আমানুল্লাহ জিহাদ ও সিয়াম দুটি ছুটকেসে এমপির দেহের টুকরাগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না পরে সিয়াম ও জিহাদকে সুটকেট সহ বিদায় করে আমানুল্লাহ আবারও ফ্ল্যাটে চলে যান পরদিন আবার ওই তিনজন বাকি টুকরাগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান এদিকে নতুন রূপে আসছে পুড়ে যাওয়া বঙ্গবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ছাই হয়ে যাওয়া রাজধানীর পোশাকের অন্যতম পাইকারি মার্কেট বঙ্গবাজারে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে সুবিশাল এই ভবন নির্মাণ হলে ভিন্ন চেহারায় দেখা যাবে বঙ্গবাজারকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে শনিবার পঁচিশ মে শনিবার বেলা এগারোটা নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংযোগ বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে গত বছরের চোঠা এপ্রিল ভোরে ফুলবাড়িয়ার আদর্শ মার্কেটে প্রথম আগুন লাগে এরপর মুহূর্তের মধ্যে সে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে পুরে যায় বঙ্গবাজার মার্কেট অগ্নিকাণ্ডের পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আধুনিক মার্কেট নির্মাণের কথা জানানো হয় ইতোমধ্যে পুরো বঙ্গবাজার খালি করা হয়েছে নির্মাণ কাজ শুরুর আগের কর্মযজ্ঞ চলছে বর্তমানে সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গৃহীত পোস্তগুলা থেকে রায়ের বাজার স্লোইস গেট পর্যন্ত আটশারের ইনার সার্কুলার রোড এবং ধানমন্ডি হ্রদের পারে নজরুল সরোবর নির্মাণ কাজের উদ্বোধন করবেন গত বছরের চৌঠা এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণের উদ্যোগ নেয় এছাড়াও পদ্মা বহুমুখী সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের একুশটি জেলা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ষোলো জেলা থেকে আনা উত্তরবঙ্গগামী বাসগুলোকে যেন আর ঢাকা শহরের ভেতরে প্রবেশ করতে না হয় সেজন্য পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত আটশারির ইনার সার্কুলার রোড প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে কামরাঙ্গীর চরের লোহারপুল থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত আটসারের সড়ক নির্মাণ করা হবে পাশাপাশি নগরীতে পর্যাপ্ত সৃষ্টির উদ্দেশ্যে ধানমন্ডি আবাসিক এলাকার রোড নম্বর তেরো বাই এ এবং আট বাই এ সংলগ্ন ধানমন্ডি হ্রদের পারে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন